আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, সবাই কেমন আছেন? আমার এখন মন চায় মাঝে মাঝে যে আমি টুপিটাকে টিপস শেয়ার করি, অ্যান্ড সারাদিন যেহেতু আমার পড়ালেখা বা পড়ানো নিয়ে সময় কাটে, সেজন্য আমার মনে হচ্ছে যে আমার টুপিটাকে টিপস শেয়ার করা উচিত, যেটা কিনা আমি অন্যান্য ব্লগেও শেয়ার করি। তো এই যে আমার, দেখেন আমার স্টোনের কাজ, আমি বললাম তোমার কি কী কালারের কালার পেন আছে, তো আমাকে দেখে দেখে দেখাচ্ছে, আপু দেখো আমার কাছে এই এই কালারের পেনগুলো আছে। তো যাই হোক, ওর ব্যাপারটা বলি, ও যেহেতু ক্যাডেটের প্রিপারেশন নিচ্ছে, তো আমি আজকে দেখাবো ওর টেবিলটা কেমন, অ্যান্ড ওর পড়াশোনা ও কোনভাবে করে আর কি কি বই ফলো করে। পড়াশোনার ক্ষেত্রে সবসময় একটু মার্কিং করে পড়াশোনা করলে খুব ভালো হয়, যার জন্য কালার পেন ইউজ করা যেতে পারে। ম্যাথের যে রুলসগুলো সবসময় লাগে, সেগুলো টেবিলের সামনে থাকলে চটজলদি করে মনে পড়ে এবং প্রতিদিনই চোখের সামনে থাকে। তারপর এই যে বিভিন্ন মোটিভেশনাল কথাবার্তাও লিখে রাখছে টেবিলের সামনে, আমার দেখতে ভালোই লাগে। পড়াশোনা একদমই নিজের কাছে, যে যেমনভাবে করবে তার ফলাফল কিন্তু তেমনই হবে। তো এখন বলি, সুশীল প্রকাশনের বইগুলো পার্সোনালি আমি খুব পছন্দ করি। তাছাড়া ক্যাডেটের বিভিন্ন ভর্তি নির্দেশিকা থাকে, বাজারে পাওয়া যায়, তো যার যেই প্রকাশনের বই পছন্দ সে কিনে নিতে পারেন, কারণ বই তো সবই একই রকম। গাইডলাইনটা পেলে আর নিজের চেষ্টা থাকলে ইনশাল্লাহ সবখানে চান্স পাওয়া সম্ভব। আর পার্সোনালি যে একাডেমিক বইগুলোর গাইড থাকে, সেখানে লেকচার, পাঞ্জেরি, অনেক অনেক পাবলিকেশন ভালো, বাট আমার কাছে পার্সোনালি পাঞ্জেরির বইগুলো কেন জানি না ভালো লাগে। আমি ছোটোবেলায় সব বই পেতাম, কারণ যেহেতু আব্বু টিচার, সে সূত্রে আমার সব গাইডই আমার কালেকশনে থাকতো। আমি আজকে আমার যে স্টুডেন্টের আর কি ব্লগটা শেয়ার করছি, ও যশোর দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করে, মাশাআল্লাহ স্টুডেন্ট হিসেবেও খুব ভালো, এবং আমি ওকে প্রায় অনেক বছর যাবতীয় পড়াচ্ছি, অনেক না, 3 বছর হতে গেল প্রায়। তো ও পড়াশোনাতে বেশ ভালো, অ্যান্ড আমি যেভাবে ডিরেকশন দেই ও ট্রাই করে সেভাবে করার। আর লক্ষ্মী একটা মেয়ে, একদম কিউট একটা মেয়ে, আমি জানি তুমি আমার ব্লগ দেখতেছো রোদেলা। তো এইভাবে আর কি ও ওর পড়াশোনাগুলো রেডি করে। আর ক্যাডেট এক্সামের কিন্তু আর বেশি সময় নেই, মাত্র কয়েকটা মাস হাতে, তো এই শেষ মুহূর্তে কিন্তু নিজেকে সবসময় আপডেট রাখতে হবে, অ্যান্ড সাম্প্রতিক জিনিসগুলো জানতে হবে একেবারে মাস্ট। তো যেই বইগুলো আপনি দেখতে পারেন, পড়তে পারেন, ফলো করতে পারেন, প্রত্যেক মাসে কিন্তু বিভিন্ন রকম এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বের হয়, তো ওগুলো পড়লে কিন্তু প্রতিনিয়ত যে জিনিসগুলো জানতে হয় আর কি, বা এক্সামে আসে, ওগুলো আপনি জানতে পারবেন সহজেই। পড়াশোনার পাশাপাশি যদি মনে হয় আমি একদম বোর্ড হয়ে যাচ্ছি, তো আসলে রিল্যাক্সের জন্য গান শুনতে পারবেন। দেখেন ও আমাকে দেখা, চাপু আমার হেডফোনটা দেখাও, দেখো না কি সুন্দর লাইট জ্বলে। তো এইগুলো টুকটাক জিনিসপত্র ও দারাজ থেকে অর্ডার করে আর আমাকে সবসময় দেখায়। আর দেখেন এটা আবার ফোল্ডও করা যাবে, মানে ক্যারি করতে খুব ইজি, তো ভালোই আর কি, আমি দারাজের প্রমোশন করতেছি বসে বসে। যাই হোক, তারপর আমার এই যে মডেল কন্যা মাথা একটু পরে পুকপাক করে লাইট জ্বেলে দেখালো, চাপু দেখো কি সুন্দর না বলো। আমি বললাম হ্যাঁ ঠিকই আছে। তারপর যা দেখাচ্ছিলাম আর কি, এই যে ওর টেবিলটা এভাবে আর কি ওর ডেকোরেশন করছে টুকটাক করে, আর ছোট্ট যে সামনে পিচ্ছে একটা ফোন, ওইটাও দারাজ থেকে সে অর্ডার করছে। তো এটা মাঝে মাঝে কারেন্ট চলে গেলে আমাকে বাতাস দেয়, বলে আপু নাও বাতাস খাও, তুমি নায়িকার মতন তোমার চুলগুলো উড়ে যাক, এই নিয়ে আর কি আমার সাথে মজা করে। এটাও আবার ফোল্ড করা যায়, মানে ওর যাবতীয় জিনিসপত্র না সব কিছু ফোল্ড করে মানে ছোট করা যায় ভাজ ভাজ করে। তো আজকে এখানেই শেষ করব, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।